Bismillahir. Bismillahir. Rahmanir. Rahmanir. Rahim. Rahim. 21 মার্চ সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি দম্পতির একমাত্র ছেলে শাহজাদ খান বীর 4 বছর পূর্ণ করল। বিশেষ এ দিনটি নানাভাবে উদযাপন করেছেন বুবলি ও তার পরিবার। বড় পরিসরে নয়, ঘরোয়াভাবে হয়েছে আয়োজন। নিজেদের বাড়ি ছাড়াও শাকিবের বাসায় বীর কেক কেটেছে দাদি ও মা বুবলিকে সঙ্গে নিয়ে। শাকিব খানের অফিসেও কেক নিয়ে দেখা গেছে বীরকে। তবে ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায়নি নায়ককে। জন্মদিন পালনের বেশ কয়েকটি ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে 22 মার্চ সকালে অভিনেত্রী লেখেন, বাবজানের জন্মদিনের ব্যস্ততায় সবচেয়ে মিষ্টি কিছু মুহূর্ত। ছবিতে শাকিব বীরকে না পাওয়া গেল বিশেষ দিনটিতে ছোট ছেলে বীরকে শুভেচ্ছা জানাতে ভোলেননি বাবা শাকিব খান। নিজের ফেসবুক পেজে বীরের একটি ছবি প্রকাশ করে নায়ক লেখেন, শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। শেষে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে বুঝিয়ে দেন তার ভালোবাসা। 2018 সালের 20 জুলাই গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলি। 2020 সালের 21 মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম পুত্র সন্তান শাহজাদ খান বীর। ঢালিউড সুপারস্টার শাকিব খান 2 সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাহাম খান জয় এবং ছোট ছেলের নাম শাহজাদ খান বীর। প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই। বর্তমান স্ত্রী বুবলির সঙ্গে থাকছেন না শাকিব। তবে সন্তানদের জন্য সকল দায়িত্বই পালন করতে দেখা যায় শাকিব খানকে।